সরকার দলের নেতা কর্মীদেরকে জান বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ঘোষণা করে রক্ত দিয়ে হলে ওই দেশে বিপ্লব কায়েম করতে হবে, তাতে বলা দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু আজকে আমির সামনে আছে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ততক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত বয়ন করে না, বাস্তবায়ন করে না আমিরের পক্ষ থেকে যখন না আসে, আমরা কি প্রস্তুত আছি আমিরকে বলি যেই সিদ্ধান্ত দেয় রক্তের বিনিময় হলেও এই তাগদি শক্তিকে উৎখাত না করে আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। কেউ কেউ আবার বলেছে যাওয়ার ফিরে আসবা না, কোথাও গাড়ির টাকা ফেরত দিয়েছে, কোথাও ভয় দেখিয়েছে, কোথাও জেলে যাওয়ার ভয় দেখিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশের প্রাণপ্রিয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত বিশ্বাস হুজুর চরমনায়, জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমাগত ভাইয়েরা, মোহতরম আমির এবং নায়েব আমির হন বিস্তারিত আলোচনা করবেন। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়াতে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যখন ঢাকামুখী, তখন সরকার দলের মাথা তাদের ঘুম হারাম হয়েছে। কেউ কেউ আবার বলেছে যাওয়ার ফিরে আসবা না, কোথাও গাড়ির টাকা ফেরত দিয়েছে, কোথাও ভয় দেখিয়েছে, কোথাও জেলে যাওয়ার ভয় দেখিয়েছে। সরকার দলের নেতা কর্মীদেরকে জান বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ঘোষণা করে রক্ত দিয়ে হলে ওই দেশে বিপ্লব কায়েম করতে হবে, তাতে বলা দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি শুধু আজকে আমির সামনে আছে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ততক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত বয়ন করে না, বাস্তবায়ন করে না আমিরের পক্ষ থেকে যখন না আসে, আমরা কি প্রস্তুত আছি আমিরকে বলি যেই সিদ্ধান্ত দেয় রক্তের বিনিময় হলেও এই তাগদি শক্তিকে উৎখাত না করে আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না।